যেওয়ালি সর্বপ্রথম যার নাম ইয়া তখলগি জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই, সারা অলি অখলর অলি, সারা ফির অখলর ফির, জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই। কিন্তু এক সময়ের মাঝে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি আসলা কিতা আর ওইলা কিতা, আল্লাহ খার গুণে বানাইছে, খার জরিয়া বানাইছে। এক সময়ের মাঝে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি এক পয়লোয়ান গুন্ডা মানুষ আসলা, আর আমরা গুন্ডা খারে ডাকি যে লড়াই বিড়াই করে, পয়লোয়ান খারে ডাকি যে লড়াই বিড়াই করে, কুস্তি মাস্তি করে, তারে পয়লোয়ান ডাকি। জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে এক পয়লোয়ান আসলা, যারে নাকি বাদশাহ সেই যুগের বাদশাহ পয়সা দিয়া রাখে তৈ দিছে, দরমহা দিয়া রাখে তৈ দিছে, বিলে আমার দেশর সুনাম হইয়া থাকলগিয়া জুনাইদ বগদাদি, আমার দেশর গৌরব হইয়া থাকলগি জুনাইদ বগদাদি, বিভিন্ন দেশর লগে ই দেশর বাদশাহ গৌরব করন অহংকার করন, বিলে আমার দেশর গুন্ডারে, আমার দেশর শক্তিমান রে, যদি কোনো দেশর শক্তিমানে আড়াই দিতে পারে তে আমার বাদশাহ তাকে আদা সম্পদ দিলাই না, একবার ডুলো ফিটাইয়া রাখলা, বিলে আমার দেশর শক্তিমান রে, অমুক তারিখও আমার দেশ লড়াই হইব, আর আমার দেশর শক্তিমান রে যে দেশর শক্তিমানে আড়াই দিতে পারে, আমি আমার দৌলত তাকে আদা দৌলত ও দেশর বাদশাহের নামে লিখিবদ্ধ করিয়া দিলাই। জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি তানিয়া বাদশাহ দিলের মাঝে ওলা একিন যে আমার দায়িত্ব সোয়াই খালি আইথই রইব, আমার দায়িত্ব নাই তো কোনোদিন কেউ আড়াইতেও ফারত নাই, আর আমার দায়িত্ব নাই, আর বরংস আমি ফাইতে রইম এর লাগিয়া তনখা দিয়া দরমহা দিয়া জুনাইদ বগদাদিরে রাখিয়া থাকছে বাদশাহ। তে একবার ডোল ফিটাইয়া দিলা সারা দেশাইন্তর মাঝে, বেলে যে ও জুনাইদ বগদাদিরে আড়াই লইব, আমার সম্পদ তাকি আমার বাদশাহী তাকি আদা বাদশাহী, তার নামে আমি বাদশাহ লিখিবদ্ধ করিয়া দিম। তো ঠিক তারিখ মোতাবেক জুনাইদ বগদাদি মাঠ গিয়া, লড়াইয়ের মাঠ গিয়া খালি গুন্দ্রিত্রা, বিলে দেখি খেয়ে আসো আউসাই, আর চতুর পাশে দিয়া দর্শক হল বুয়াত, বাদশাহ যেখানো আসন হাজির, প্রধান অতিথি সেই দিন কুর বাদশাহ, এর বাদে মন্ত্রী মিনিস্টার হল চতুর পাশে দিয়া, বিশিষ্ট মেহমান স্বরূপ হিসাবে তারাও আসন, আর সারা দেশর প্রজা অকল, সারা দেশর আপনার দর্শক অকল চতুর পাশ বেষ্টন করিয়া বুয়ার, যে আজকে জুনাইদ বগদাদির লগে লড়াই হইব, কুস্তি হইব, সারায় দেখতাম তামসা দেখতাম, তামসা সাওয়ার সাওয়ার লাগিয়া বিভিন্ন জায়গা থাকিয়া মানুষ আইছে, আমরাও তো কোনোখানো খেলা হইলে ওলা জেলা মানুষ জমই, সেই সময়ের মাঝে ওলা মানুষ জমতা, আর মানুষের দেখার লাগিয়া দর্শক খলাইছন। জুনাইদ বগদাদিয়া গুন্দ্রিত্রা এখন ফুরসেল ফরসে, যারা যারার ইচ্ছুক ইচ্ছুক সাথী খলাইয়া জুড়িতা, বহুতর লগে লড়াই হইল, কিন্তু কেউ আর জুনাইদ বগদাদিরে হারাইতে পারেন না, বড় বড় যে অত বড় ফয়লোয়ানোর লগে কি পর্যন্ত সাহসী আর হিম্মতি মানুষ সকল আইয়া হাজির হইবা লড়াই কর্তা করিয়া আমরা অনুমান করিলেই না। ও সময়ের মাঝে সারা দর্শক হলে দেখেন বিলে একেবারে হেংলা ফাতলা দুর্বল শ্রেণীর এক মানুষ, আটিতে যে মানুষ মাথা ঘুরাইয়া ফলি দাঁড় গিয়া খমরে আমরা আপনার বাইড়ার হাঁটুয়ে বাইড়ার, ওলা এক হালকা পাতলা দুর্বল মানুষ,
জুনায়েদ বগদাদির লগে কুস্তি খর তাখরে যাইতে আসেন রবানা দিতরা। মানছে দেখার লগে লগে ভাবনা করলা, বুদয় মানুষে গো মাথা খারাপ, আর এক মাথা খারাপ গিয়া ও রাগর টামিক জুনায়েদ বগদাদির রাগর সময়। এক মাথা খারাপ ব্রেইন আউটালা মানুষ হোক গিয়া যদি গুন্দ্রে আর খালা হয়, তাহলে জুনায়েদ বগদাদ দিয়া বক্সিং দিবা আর মাঠর বাইরে বার করে ফেলাই দিবা, মানুষ গো মরে যাইব। এর কারণে আমরা এই পাগলারে সমুজ দেওয়া উচিত। কিছু মানুষে ডাকিয়া কইলেও বা শুনি যা চাই তোর ব্রেইন ঠিক আছে নি, হে কইল কি বিলে না, অত বড় পৈলানোর সামনে তুই যারে কি কিতার লাগি যারে কোনো ফানি খাঞ্জি লইয়া যারে না কিতা, তোর উদ্দেশ্য কিতা বিলে না তো কুস্তি করতাম, বাদশাহ দুল হিটাইয়া দিলা, ইলা নাম মেনশন করছন্নি বিলে অমুক অমুক আইয়া হাজির হইতা, তাই তো ইলা কোনো নাম মেনশন করছন্না, গতিকে আপনারা আমার রুখ কিতার লাগিয়া বিলে রেবা আমি আমরা তোমার রুকি আর রুকার কারণ হইয়া থাকলগি, তোমার লগে আমরা বাল মানছি করি আর এহসান করি আর মনে করো। অত বড় এক পহলওয়ানের মোকাবিলা করতে করি তুমি রওয়ানা ধরছ, যে পহলওয়ানে তোমারে হারাইতে বক্সিং মারা লাগত নাই, পহলওয়ানে বালা করে যদি তোমার বায় সাইয়া ফু মারনে, তে পহলওয়ানের ফুর সম্মুখে তুমি দাঁড়াইয়া থাকতায় তোমার হিম্মত হইত না, তুমি ওলা খান এক মানুষ অত হাংলা ফাতলা, গতিকে তুমি লড়াই যাবার দরকার নাই, তুমি বুঝো মর্তায় করে দাঁড়াইনি নাকি থা। হাংলা ফাতলা নজুয়ানে কয় বিলে দর্শক হল, দয়া করে আপনারা আমারে রুখিবা না, দয়া করে আমারে আপনারা রুখিবা না, আমারে আমার বাচ্চাইতে আমার পরিয়ালের মানুষে রুকিয়াও রাখতে পারছেন না, আর আপনারা দর্শক হলে আমারে রুকিয়া রাখবা কেমনে, এর কারণে আমারে মাঠ যাইতে দেও। আমিও আইছি জুনায়েদ বগদাদর লগে, জুনায়েদ বগদাদির লগে, জুনায়েদর লগে আমি আমি লড়াই করতাম করিয়া। যাই হোক, আল্লাহর বন্দা নজওয়ান জুনায়েদ বগদাদির সম্মুখে গিয়া যখন খাড়া হইলা, খাড়া হওয়ার বাদে জুনায়েদ বগদাদির লগে ফেস গুড়াইতরা যে লড়াই করতা, এখন ফেস গুড়াইতে সময় মন খানাখানি করিয়া আস্তে আস্তে জুনায়েদ বগদাদির খানো খানো কইরা বিল, ও জুনায়েদ আমি এত হালকার ফাতলা, এত দুর্বল আমি এক মানুষ, আমার লাগে সম্ভব না যে তুমি জুনায়েদর লগে আয়া মোকাবিলা করা, আমি তোমার সম্মুখে দাঁড়ানি আমার কাছে লেখান হিম্মত নাই, লড়াই তো দূরের কথা রে জুনায়েদ, তোমার সম্মুখে দাঁড়ানির মতো আমার ইলা হিম্মত নাই, ও জুনায়েদের বাদেও আজকে আইসি আমি তোমার লগে মোকাবিলা করতাম করিয়া, জুনায়েদ তুমি জানো না আমার অবস্থাটা কিতা, ও জুনায়েদ আমার গরের এত দুর্বল অবস্থা, আজকে তিন চার দিন হইয়া থাকছে, তিন চার দিন অতিবাহিত হয়ে গেছে গিয়া, আমার পরিয়ালর আমার আলে আউলাদ গুইন্তার নারর মাঝে খানি গেছে না, ফেটো খানি গেছে না, ও জুনায়েদ আমি অন্য কোনো বংশের মানুষ নাই, আমি ইয়া থাকলাম গে দু জাহানোর বাদশাহ, সরবরে আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের এক মানুষ, ও জুনায়েদ যদি তুমি আমার সামান্য আজকে সুযোগ দেও, তাহলে তোমার সুযোগ তোমার সুযোগ তোমার থেকে সুযোগ পাইলে আমার বাচ্চান্তর ফেটো খুরাক যাইত, আর যদি তুমি আমার কোনো সুবিধা দেও না, তে আমার বাচ্চান জেলা বুকা আসলা ওলা খান বুকা ফুলি থাকবা, ও জুনায়েদ আজকে তুমি আমার মায়া করা নাই, আমার বাচ্চান্তরে মায়া করা নাই আমার সুযোগ দিয়া, তুমি মনে করিলে ইয় নবীর বংশের এক মাঞ্চরে মায়া করার কারণে তুমি স্বয়ং নবীর মায়া করিলে ঈশ্বরে জুনায়েদ, এখান নবীর কথা শোনার লগে লগে জুনায়েদ কইরা বিলে আমার সারা শরীরের শক্তি
আমি বুধ ভাইছি মাটিত জড়ি গেছি গিয়া। জুনাইদে নয়নর ফানি মু সৈনার সৈন্য জোয়ান ডেবেলে নজোয়ানে কক্কন তুমি বয়ন্তরর মাঝে নিবায় না আর নৈরা শৈবায় না রে নজোয়ান। আমি জুনাইদে তোমার একতা দিলাইলাম যত সময় পর্যন্ত আমার ভিতরে জান আছে অত সময় পর্যন্ত হর মোমেন্টো নবীর বংশর মানুষ রে নবীরে আমি সহায় করতে বাধ্য আছি ওর বাল নজওয়ান। হে নজওয়ান হঠাৎ করি যদি আমি এত জলদি করিয়া তোমার সম্মুখে বেন্ট হয়ে যাই গিয়া তাহলে দর্শক তাকে লইয়া কোন মানুষে মানিয়া নিত নাই এর লাগিয়া আমি তোমারে কিছু পচেস শিখাইয়া দিয়ার যে আমি যখন তোমার বায় দাড়ি দিয়া ফাল মারমু ফাল মারার লগে তুমি আমারে একেবারে হিম্মত করে দরিয়া মাটির মাঝে ওলা জুড়ে সুরে যা ইটা মারিও যাতে তোমার ইটার লগে তোমার আষাঢ়র লগে আমি দূরই গিয়া সরিয়া ফড়ি। জুনায়েদ বগদাদি এখন বিলে আমার জেতা গৌরব আর আমার জেতা বড়াই নবীর বংশর মানুষ আমার সম্মুখে আসছে শুনিয়া আমার গৌরব আর বড়াই আর আমার শান শৌকত আমি আমার ইচ্ছা করিয়া মাটির দুলির লগে মিশাইতে বাধ্য হয়ে গেছি গিয়া। একমাত্র কারণ হইয়া থাকলো গিয়া যে আমি আমার নবীর নয়নে দেখছি না নবীর বংশর এক মাঞ্চরে সহায় করি আর আমার নবী মদিনা থাকি খুশি হয়ে যাইবা গিয়া। জুনাইদ বগদাদি এখন বিলে আমি চিৎকার দিয়া যখন ফাল মারলাম তখন এই নজওয়ানে হাসা লগর আমি যে পঁচেস বাতাইয়া দিছিলাম পঁচেস মোতাবেক হে আমার ধরছে আর মাটির মাঝে ওলা ইটা মারছে তার ইটার ছুটো আমি যে হিসাবে ফরছি এর থেকে আমি বাড়িয়া চেষ্টা করিয়া আরো দূরই গৈড়াইয়া গিয়া সরিয়া ফরছি। কিন্তু আমি দূরই সরিয়া যাবার পরেও আমি নাকাম আর বাদেও রাইজে কখনো মানিয়া লয় না রাইজে কইলা খান দুর্বল শ্রেণীর এক মানুষে জুনাইদ বগদাদির মতো পহলওয়ানোর এখান ফাও তোলা মারা সম্ভব নাই আর যে ইটা মারি দিছে হারাই দিছে আমরা মানিয়া নিমু গিয়া ইখান কখনো মানা যায় না। আবার কুস্তির লাগি ডাক দেওয়া হইল আবার জুনাইদ বগদাদি এখন বিলে তুমি যতবার রাইস থাকি প্রস্তাব আইব আমি মঞ্জুর আর তুমি যতবার আমার দুলির সাথে মিলাইতে চাইবাই আমি বাধ্য ওরে বা নবীর বংশর মানুষ তুমি আমারে হাসা লগর জেলা আগর মতো ইটা মারছো লাইটা খান মারবাই আমি একেবারে বেন্টে এক মাটির দলার মতো লাখাম বেন্ট হইমু যাতে তুমি আজকুর লড়ার মধ্যে বিজয় হয়ে গেছো বলিয়া সারা রাইজে মানিয়া লইয়া যায় গিয়া। জুনাইদ বগদাদি নাকাম হয়ে গেলা গিয়া হারে গেলা গিয়া কিন্তু দুর্বল হালকা ফাতলা নবীর বংশর মানুষ যে সেই নজওয়ান জিতে গেল গিয়া সমাজে না মানলে কিত হইল কিন্তু বাহ্যিক হিসাবে রায় দিয়া বাদশায় আদা সম্পদ এই নজওয়ানের সপুর্দ করি লইলা। জুনাইদ বগদাদি এখন বিলে আমি এই লড়াইয়ের মধ্যে খালি আরিতে না আরিতে আগে আমার এত আদর যত্ন বাদশার কাছে ছিল সারা দর্শক অকলের কাছে ছিল বাদশায় তো আমার বাই চাইলা না কোনো দর্শকে আমার আদর যত্ন দিতে আদর করতে চাইলা না সারা দর্শক অকলে আমার বাই তু দিয়া সরিয়া গেলা গিয়া। আমি বুধ ভাইলাম আজকুলের এই লড়াইয়ের মাঝে বুধ ভাইলাম যে সমাজের জমিনের বুকুর উপরে দুনিয়ার জমিনের বুকুর উপরে আমার রাই পরিমাণ ইজ্জতর বিষ রইছে না কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত নবীর বংশের এক মাঞ্চরে জুনাইদ বগদা দিয়ে মায়া করার কারণে বাস্তবতা নিজ্জত দলের দলের সাদ আর উহার বাদে বাবজুদও
কিন্তু আজ পর্যন্ত হাত্তা কে কিয়ামত পর্যন্ত জুনাইদ বগদাদির নাম সারার মুখে মুখে রইয়া গেছে, আর রইব কি না। জুনাইদ বগদাদি এখন বেলে আমি টেনশন করি করিয়া বাড়ির মাঝে গিয়া পৌঁছিলাম। বাড়িত গিয়া পৌঁছিয়া মনে করলাম বেলে সামান্য বিশ্রাম নেই, সামান্য বিশ্রাম নিলা দুইটা নয়ন বন্ধ করতে না করতে জুনাইদ বগদাদি এখন আমি দেখলাম দু জাহানোর বাদশাহ রহমতুল্লিল আলামিন। আমি জুনাইদর মাতার সম্মুখে আইয়া বইলার কইরা বিলে জুনাইদ দু জাহানোর বাদশাহ, দু জাহানোর বাদশাহ রহমতুল্লিল আলামিন, জুনাইদর মাতাত হাত মারন, মাতা হাত আইনা রখুন বিলে জুনাইদ আমার বংশর এক মঞ্চরে তুমি সহায় করতে করিয়া তোমার ইজ্জতে দিছাইলাই না রে জুনাইদ, তোমার শান ও শৌকতে দিছাইলাই না, তোমার সারা ইজ্জত দুলিশাদ করে দিলাই রে জুনাইদ। আজকে তোমার প্রেম আমি ফলার কারণে মদিনার মাটি ছাড়িয়া তোমার হিতান আইয়া পৌঁছিছি, আর তোমার সুসংবাদ জানাইয়ার ও জুনাইদ আজকুর দিনও আমার বংশর এক মাঞ্চরে সহায় করার কারণে তোমার আল্লাহ পরবারে দিগারে আলমে তোমারে ইতিমধ্যে ওলি অক্লর ওলি বলিয়া ঘোষণা করে দিছে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ওলি জুনাইদ বগদাদি বলিয়া ঘোষণা, তার কারণ কি তা একমাত্র নবীর বংশের এক মাঞ্চরে মায়া করার কারণে। আজও নবীর বাগানের মাঝে নবীর গড়ের মাঝে যারা মেহমান হলে ফরিত্রা এরা নবীর মেহমান, ফড়াইত্রা এরা নবীর মেহমান, এরারে যদি আমরা মায়া করি তে হো আল্লাহ এখনও আসেন কি না, হো আল্লাহ এখনও আসেন, আপনার আমার গর্বরে যাইব বরকতে।